আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বার থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। দয়া করে কিছুক্ষণ পর পুনরায় চেষ্টা করুন। দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল্ড ইজ কারেন্টলি নট রেসপন্ডিং। প্লিজ ট্রাই এগেইন লেটার। হ্যালো, আই এম অঙ্কিতা সাহান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি বাড়ির এক্সারসাইজগুলো করা হচ্ছে তো? মনে হচ্ছে না হচ্ছে। তো আজকে আবার সেই সকাল সকাল আমি চলে এসেছিলাম ছাদে, আমি যে ভিডিওটা করতে এসেছি সেটা নিয়ে কথা বলে নিই। তো আমার পকেটে এখন এই 50 টাকার নোটটা আছে। এরকম ভিডিও হয়তো তোমরা ইউটিউবে অনেক দেখতে পাবে, লিভিং অন 50 রুপিস ফর 24 আওয়ার্স। মানে হচ্ছে মা সকালবেলা উঠে আমাকে এই 50 টাকা দেবে এবং রাত অবধি আমাকে কিচ্ছু খেতে দেবে না, এই 50 টাকার মধ্যে আমার সারাদিন কাটাতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। এবার কতটা কী আমি করতে পারবো এখনও অবধি তো জানি না, তবে সকালটা আমি যেরকমভাবে ঠিক করেছি সেরকমভাবে খাবার দাবার নিয়ে চলে এসেছি, এটা তোমাদের দেখিয়ে নেবো। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কী কী আছে? ব্রেকফাস্টে আছে একটা পার্লিজি বিস্কুট, একটা 2 টাকার রচা, যার কাপ আমি এইটুকু নিয়েছি, নেসকাফের একটা কাপ। তারপরে হচ্ছে একটা 5 টাকার ডিম ভাজা, আর ডিম ভাজা কখনোই আমি শুধু শুধু খেতে পারি না, তার জন্য একটুখানি সস, এই সসটুকু তোমরা কনসিডার করে নাও। তার মানে 3 টাকা হলো পার্লিজি, 2 টাকার হলো রচা, আর 5 টাকার একটা ডিম ভাজা। তো 10 টাকার মধ্যে আমি আমার পুরো ব্রেকফাস্ট যেটা আছে সেটাকে আমি কমপ্লিট করে ফেললাম। করেন, আগে আমি চাটা খাই, চাটা একটু গরম রয়েছে, চাটা খেয়ে নিই। এই একটাই চা, আমি দিনে 2-3 বার করেও চা খাই। আমার চা অলওয়েজ ভালো হয়, আমি সুন্দর চা করতে পারি। একটুখানি পারলে যে বিস্কুট ডুবিয়ে তারপরে খাই। এবার হচ্ছে ডিম ভাজা। মি অ্যাট রেস্টুরেন্ট, মি অ্যাট হোম। ভিডিওটা এখানে ওই সকালবেলা এত লম্বা, সকালবেলা এত লম্বা করবো না, তাহলে পরেরগুলো অনেক বেশি বড় হয়ে যাবে, অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা। তো আজকে একটুখানি শ্যাম্পু ট্যাম্পু করবো, একটুখানি সাজুগুজু করবো, তারপরে দুপুরে শ্যুটটা করতে বসবো আমি। ঠিক আছে, আমার সবসময় এরকম শুরু করতে গেলে কিছু না কিছু ভুল হয়। তো ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে সকালের 50 টাকা থেকে বেশ খানিকটা টাকা বেরিয়ে গেছে। এখন যদি দুপুরে আমি কোনো খাবার মানে এক্সট্রা করে রেস্টুরেন্ট থেকে বা হোটেল থেকে খাবার নিয়ে খাই, তাহলে সেটা অনেকটা টাকার ব্যাপার। অনেকটা টাকা হলে আমার রাত্রে বা সন্ধ্যায় খাবার কিচ্ছু থাকবে না। মা, ফ্যানটা অফ করো। আমি কোনো নিমন্ত্রণ থাকলে তো কোনো কথাই ছিল না, নিমন্ত্রণ খেয়ে আসতাম, কোনো টাকা লাগতো না। তো এখন আমি করব হচ্ছে একটুখানি শৈলীকে ফোন করব, শৈলীকে ফোন করে ওর কাছ থেকে খাবার চাইব। তো এটা পুরো নর্মাল একটা ব্যাপার, আমার বাড়িতে ভালো কিছু রান্না হলে ওদের বাড়িতে যাই, ওদের বাড়িতে ভালো কিছু রান্না হলে আমাদের বাড়ি চলে আসে, সেই জিনিসটা। আমি ওকে ফোন করে আগে দেখছি যে ও কী বলে। ঠিক আছে, ও শোন না রে, যেটা বলতে ফোন করেছিলাম সেটাই ভুলে যাচ্ছি। বলছি কি, বাড়ি কি রান্না হয়েছে তোদের? তা জানবা কেন, ঘরের মধ্যে ভরে থাকলে কি সব জানা যায়? আর বলছি বলছি শোন না, বলছি কি যে আমার মা না বাড়ি নেই বুঝলি, তা তোদের বাড়িতে যা রান্না হয়েছে একটু খেতে দিবি রে। গজব কি বেজ্জতি, সকাল থেকে সবাই আমার বেজ্জতি করে যাচ্ছে। না না, তো সব আউফাউ লোকজনদের খেতে টেতে দেওয়া যায় না আমাদের বাড়িতে। গজব কি বেজ্জতি। আরে না, ব্যাপারটা হচ্ছে আমি ওই সকাল থেকে, সেই আগেরদিন তোরে বলছিলাম না যে 50 টাকার একটা ফুড চ্যালেঞ্জ করবো, তা ওইটা সকালবেলা ব্রেকফাস্টটা হয়ে গেছে, এবার দুপুরবেলা আমার টাকাটা শেষ হয়ে যাওয়ার আগে আমাকে কিছু একটা খেতে হবে। ও সেইটা বলো,
হ্যাঁ একটু দিয়ে যান আর রে। ঠিক আছে ঠিক আছে, আমি যখন খাবার টাবার নিয়ে তোদের বাড়ি যাচ্ছি তখন আমার ওকে আমার একটা ক্লিপ নিবি, আমি যে তোকে দিতে যাচ্ছি সেটা সবাই দেখুক আমি তোকে কতটা ভালোবাসি। ও মাই গড, তোর তোর এই কথাগুলো রেকর্ড হচ্ছে ঠিক আছে, তোর কাছে আমাকে কত ভালোবাসি যেগুলো রেকর্ড হচ্ছে। ও বলে দিয়েছি ফ্রি খাবো, তো ফ্রি খাবো এরবার। আয় নাহলে সুন্দর যদি না লাগে তাহলে কি আরেকটা নতুন করে ক্লিপ নেব। ঠিক আছে কী কী আনিছিস, কী কী আনিছিস দেখা, অনেক কিছু আনিছে পরে সাসপেন্স। ও মাই গড, কি নিয়েছিস দেখা, তুই কি সেজে গুজে আছিস নাকি ভাই? হ্যাঁ ও মাই গড, কি আনিছিস উড়ে বাবা, একটু অল্প আনতে বলেছিলাম আমি, তুই কি বল বল বলে দে কি কি। কুমড়ো ফুল ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে নোটে শাক কাসন দেওয়া ওপরে, আর এটা হচ্ছে কাতলা মাছ, আর এটা হচ্ছে যেটা তোর মা আমার মাকে শিখিয়ে দিয়েছিল সেই চিংড়ি মাছ। ও মাই গড, তো এবার হচ্ছে খাবার দাবার শুরু করার পালা, তো কী কী দিয়েছি সেটা তো দেখেছই, এখানে এই দুটো মাছকে আমি আগে থেকে তুলে রাখি। তো এটা হচ্ছে ওই আল কী বলে এটাকে কুমড়ো 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 ফুল ভাজা, মানে এটাকে কুমড়ি বলা হয়, কুমড়ি এখন এনেছিলি খুব কম ছিল, এখন আর কম নেই, সব ভালো লাগে। বেগুন ভাজাগুলো খাই, বেগুন ভাজাটা আমার বিশাল পরিমাণ ফেভারিট, সেটা তো আগেও বলেছি অনেক ভিডিওতে। নোটে নেটো নোটে নোটে নোটের শাক আর যে পদে কাসন দিয়ে দিয়েছে, এখানেও পেটির মাছ নিয়েছে, কাতলা মাছ নিয়েছে, পেটির মাছ আমি খাই না, মানে কাতলা কাতলা ঝোল বলছি, পাতলা ঝোল একটু লেবু টেবু দিয়ে খেতে খুব ভালো লাগে আমার। তো এখন চিংড়ি, এরকম চিংড়ি চচ্চড়ি, চচ্চড়ি বলতে এই আলু পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর সুন্দর করে, এটা যদি তোমরা রেসিপি চাও, আমার মা যেহেতু ওর মাকে শিখিয়েছে, তো রেসিপি যদি চাও আমি পরে কোনো ভিডিওতে যেমন চিংড়ি টিংড়ি নিয়ে কোনো ভিডিও হবে বড়ো টড়ো তখন আমি বলে দেবো ভালো করে। তো একটা চিংড়ি খাই, পুরো আমার মার মতো টেস্ট হচ্ছে, আর এটাকে আবার আলু দিয়েও করা যায়, ও আজকে আলু দেয়নি বোধ হয়, আলু দিয়েছে রে ভিতরে, ও তুই তো খাস নি, তো ভিতর বোধ হয় আলু টালু দেওয়া আছে, আমি একটুখানি ভাত দিয়ে খাই। তো দুপুরে ভিডিওটা এটুকুই ঠিক আছে, আর বেশি বড়ো করবো না, মানে ওর বাড়ি থেকে যেহেতু এসছে খাবার দাবারগুলো সেজন্য কেমন হয়েছে খুব ভালো হয়েছে, কাকি তো আমার ভিডিও দেখবে একটু পরে, মানে একটু পরে বলছে যখন পোস্ট হবে, একটু পরে বলছি ভিডিও যখন পোস্ট হবে তো দেখতেই পাবি, তো খুব ভালো হয়েছে কাকি। আর আর ইয়ে কী বলে এবার পরে যে ক্লিপ থাকবে সেই ক্লিপের জন্য রেডি হও, তো টাটা। তো অবশেষে চলে এসেছি আমি বাড়িতে, তো বাজারে প্রচণ্ড রকমের ভিড়, কেন জানি না এখন অবধি এত ভিড়, সে সকালবেলা তো 10 টাকার অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে, দুপুরবেলা ফ্রিতে লাঞ্চ হয়ে গেছে, এবার হচ্ছে সন্ধ্যা স্ন্যাক্সের পালা, তো স্ন্যাক্সের জন্য আমি নিয়ে এসেছি 10 টাকার চাটনি ফুচকা, যেখান থেকে অলরেডি দুটো মা খেয়ে ফেলেছে, একটা দাদা খেয়ে ফেলেছে, তারপর 5টা বেঁচে আছে, তো 5টা আমি খাবো। তো ফুচকার দোকানের কাকু সুন্দর করে হাত স্যানিটাইজ করে তারপরেই ফুচকা টুচকা মেখেছিলো, ওই নিয়ে কোনো মানে ইয়ে নেই, কারণ ওই দোকান থেকে আমি আগেও ফুচকা খেয়েছি, করোনা যবে নাও এসেছে তবে থেকে উনি স্যানিটাইজার ইউজ করতো, মাস্ক ইউজ করতো, তো এবার হচ্ছে খেয়ে দেখি। তো 10 টাকা প্লাস 10 টাকা ইকুয়াল টু 20 টাকা হয়ে গেল, আর রাত্রে রাত্রে খাবার তো বাকি আছে এখনও, তো খাই।
এই যে নিয়েছি বড় দেখে একটা ফুচকা, এত কিছু রয়েছে ভিতরে, তো খাই। তো হয়ে গেল স্ন্যাক্স, এখনো তিনটে বাকি আছে, এই তিনটা মাকে দিয়ে দেবো। মা দিন দেখছি দিন দিন ফুচকা খেতে খুব বেশি ভালোবাসছে, তো মা খেয়ে নেবে। এবার হচ্ছে রাত্রে ডিনারের পালা, ডিনারের সময় দেখা হচ্ছে। আবার রাত্রে চলে এসেছি, তো এবার হচ্ছে রাত্রের খাবারের পালা। তো সকালবেলা থেকে আমার 10 + 10 = 20, 20 থেকে আমার এখনও বাকি ছিল 30 টাকা। আমি 30 টাকায় অ্যামাউন্টে যে এতটা আমাকে চাউমিনের কোয়ান্টিটি দেবে আমি ভাবতে পারিনি। এটা হচ্ছে আমার বাড়ির একদম পাশে, তো এবার আমি চাউমিনটা একটু খেয়ে দেখি। এই যে এ এতটা চাউমিন দিয়েছে, খেয়ে দেখি। একটু খাই, কি সুন্দর খেতে। ভালো লাগছে মা? সুন্দর লাগছে, ভালোই লাগছে। কি দেখছো তুমি? সন্ধ্যাবেলা একটু সিরিয়াল দেখি, বসে বসে কি করবো। কতটা শেষ করে ফেলেছো? সবটা শেষ? সব শেষ। আর তুমি বা এই তাকাও, এটা হাসো। তো ভিডিওটি শেষ করার আগে আমি একটাই কথা বলার, যে মানে 50 টাকা তো অনেকটা, অনেক মানুষ আছে যারা 10 টাকা 20 টাকাতেও দিনে মানে দিনে একবার খায় বা দুবার খায়। আমি কাউকে কোনো রকম হার্ট করতে চাইছি না আমার ভিডিও দ্বারা। কোনো রকম কেউ যদি হার্ট হয়ে থাকো যে 50 টাকা তো অনেক, তুই কেন এরকম করছিস, সেইগুলো নিয়ে কখনও কিছু বলবে না। এটা নর্মাল একটা ভিডিও, একটা চ্যালেঞ্জ ভিডিও। আমি ভিডিওটা কমপ্লিট করার, ভিডিওটাকে সুন্দর করার খুব চেষ্টা করেছি। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এরপরে কী কী ভিডিও মোটামুটি আমি করতে পারবো, কোন কোন জিনিসগুলো দেখতে তোমরা ইচ্ছুক সেই জিনিসগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমাকে ইনস্টাগ্রাম যদি ফলো করতে মন চায় তাহলে অবশ্যই ফলো করতে পারো, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আর এক পাশে বাই পাশে কোনো স্ক্রিনে আমি দিয়ে রাখবো। তার নাম মানে আমার নাম হচ্ছে ইনস্টাগ্রামে মঙ্কিতা সাহা 929। আর ফেসবুকে যদি ফলো করতে মন চায় তাহলে সেখানটার নাম হচ্ছে অঙ্কিতা সাহা, তো আমাকে ফলো করতে পারো। ভিডিও করতে আমি বাইরে কোথাও যাচ্ছি না, আমি চাইবো মানে আমার ভিডিও করার একটা উদ্দেশ্য থাকে যে তোমরা সেখানে যাবে, তো আমি না গেলে তোমরা যাবে না এটা আমি একদম বলছি না। তো তোমাদের যদি এখনও যেতে ইচ্ছা করে যেতে পারো, তবে টোটাল প্রিকশন মেনটেন করে যাবে। আমি এখন যাচ্ছি না কোনো জায়গাতে, আমার জীবন আমার সবার আগে, আমার জীবন যদি বেঁচে থাকি আমি তাহলে অবশ্যই রেস্টুরেন্টের ভিডিও আরও অনেক আসবে। তো ততক্ষণের জন্য আমার এই বাড়ির ব্লগগুলো তোমরা এনজয় করো, আমি দেখেছি বাড়ির ব্লগগুলো তোমরা অনেক বেশি পছন্দ করো, এসব ন্যাচারাল জিনিসগুলো তোমরা অনেক বেশি পছন্দ করো। তো সবাই সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর সকালে নাচ করো, এক্সারসাইজ করো, আর অল্প অল্প জিনিস খাও, পেটের খেয়াল রেখো। তো টাটা, বাই বাই, দেখাচ্ছে পরের ভিডিওতে, টাটা। আল্লাহ মাফ করে, বহুত মানুষ লাগলো, মত করো, রেন লো।